আসসালামু আলাইকুম, সোনারানী কিচেনে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি তৈরি করব বানানা শেক, যেটা তৈরি করা খুব সহজ, বেশি উপকরণ লাগে না, খেতেও খুব ভালো আর স্বাস্থ্যকর তো আছেই। তা এখন আমি বানানা শেকের জন্য নিয়ে নিয়েছি এখানে দুটো কলা। কলা দুটো অবশ্যই পাকা কলা হতে হবে, যতটা বেশি পাকা হবে ততই ভালো। এখন কলাগুলোর খোসা ছাড়িয়ে নিব আর ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখন আমি একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কলার টুকরোগুলো। পরিমাণ মতো চিনি দিতে হবে, চিনিটা অবশ্যই বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফাটিয়ে, আর রেখেছিলাম আগে থেকে কাজু বাদাম আর কাঠবাদামকে কুচি করে কেটে, এখন সেগুলো এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব ঠান্ডা দুধ, এখানে দুধটা ঠান্ডাই ব্যবহার করতে হবে। এখন আমি একটা মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব। দুটো গ্লাস নিয়েছি, এগুলো ঢেলে দিব। গ্লাসে ঢেলে দেওয়ার পরে উপর থেকে দিয়ে দেব একটু বরফ, যেহেতু এটা ঠান্ডাই খেতে ভালো লাগে তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বরফের টুকরো। যতটা ঠান্ডা বেশি হবে ততই ভালো লাগবে খেতে। উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুট কেটে দিয়ে দিচ্ছি, কাজু বাদাম, এগুলো ভালো করে কুচিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দেব। এভাবে করলে খেতে খুব ভালো লাগবে, তাই অবশ্যই একবার এইভাবে তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে।